পাড়ায় পাড়ায় ধমকি দেওয়া হচ্ছে, পরের দিন আবার নাক বেঁকিয়ে মুখ বেঁকিয়ে ক্ষমাও চাওয়া হচ্ছে। এদের পার্টি, তারা পাড়ার মোড়ে মোড়ে ধর্নার নামে বসে পাড়ার লোককে ধমকি দিচ্ছে, কেউ যেন প্রতিবাদ মিছিলে না যায়, কেউ যেন রাস্তায় না বেরোয়। ভাই জেনে রাখো, এই যে মিছিলগুলো হচ্ছে না, একটি মেয়ের জন্য হচ্ছে না, একজন তিলক তোমার জন্য হচ্ছে না, এই যে 13 বছর ধরে এখানে দলতন্ত্র, দলদাস আর দলতন্ত্র তৈরি হয়েছে গ্রামে গঞ্জে শহরে, সরকারি অফিসে, ক্লাবে, মেডিকেল কলেজে, হসপিটালে, ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে, রেশন দোকান থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুলে ভর্তি পর্যন্ত সব জায়গায় দাদাগিরি চলছে, সব জায়গায় ভয় দেখানো চলছে, সব জায়গায় কাটমানি লুটপাট চলছে। এরই প্রতিবাদ আজকে আবাল বৃদ্ধ বনিতা গ্রামের মায়েরাও রাস্তায় বেরিয়ে এসেছেন। তাই দিদি, ও দিদি, সময় এসে গেছে, বুঝুন বাংলার মানুষ কি বলতে চাইছে। এই কটা চোর ছেঁচোর ডাকাত গুন্ডা বদমাস গেঁট কাটা পকেটমার, এদের দিয়ে আপনি বেশি দিন চালাতে পারবেন না, মানুষ চিনে গেছে। সন্দীপ ঘোষ একা নয়, বিরূপাক্ষ রূপাক্ষ এরা কিছুই করতে পারবে না। আপনার পাড়ার যেটা ছিঁচকে মস্তান ছিল আমাদের চমকা তো সব গর্তে ঢুকে গেছে, কারণ মানুষের রোষ অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, দাবি পাল্টে যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস থেকে পদত্যাগ শুরু হয়ে গেছে। আর পদত্যাগ না হলে এই যারা চমকাচ্ছে আপনার সমাজ বিরোধীরা যাদেরকে নেতা হয়েছে, আমি বলে দিচ্ছি খুব খারাপ সময় আসছে। আপনি যত হাওয়া দিন ওরা আর বেরোবে না, পাঞ্চার হয়ে গেছে সব, হাওয়া থাকছে না। আপনি বলেছেন ফোঁস করতে, ওরা কিন্তু ছবল মারতে আরম্ভ করে দিয়েছে। বাংলার মানুষ এই ছবল আর সইবে না। আপনি বলেছিলেন বোধহয় আপনার সব নেতারা বেরিয়ে যাবে, ফোঁস ফোঁস করবে রাস্তায়, করবে না, সব হেলে সাপ আর ঢোঁড়া সাপ। কালকে উঠ নাই, গোখরো নাই, হেলে সাপ আর ঢোঁড়া সাপে আপনার পার্টি ভর্তি হয়ে গেছে। আর যেদিন একটু হাওয়া খারাপ সেটা কাল পশু থেকে শুরু হয়ে গেছে, দেখবেন আপনার আগে পাচ্ছে পিছনে সামনে কেউ নাই, আপনি একা দাঁড়িয়ে আছেন। আপনি বলছি আপনার ভাইপো আপনার সঙ্গে থাকবে না, সেদিন বড় কিন্তু খারাপ হবে। পশ্চিমবাংলার জনগণ আপনার সঙ্গে নাই, আপনার নেতারা নাই, শান্তনুবাবু নাই, সুখেন্দু বাবুও নাই, এবার পাড়ার লোক কালীঘাটের লোক নাই, শেষে ভাইপো টনটন গোপাল কেউ থাকবে না। সেই ওই দিনটা খুব খারাপ আসছে, সময় খুব খারাপ আসছে, কেউ বাঁচাতে পারবে না। দিল্লি কলকাতা রাস্তাঘাট কেউ বাঁচাতে পারবে না। পাবলিক শেষ কথা বলে।